আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন প্যাসিওলি লিজেন্ড কোশ্চেন সলভ অথবা হিসাব বিজ্ঞানের অধ্যায় ভিত্তিক কঠিন কঠিন প্রশ্ন সলভে আজকে ছয় নম্বর ভিডিও বা ছয় নম্বর প্রশ্ন আগে তুমি পজ করে নিজে সফটওয়্যার ট্রাই করবা তারপরে তুমি না পারলে তুমি ভিডিওটা দেখবা দেখো এখানে প্রথমে বলা হচ্ছে অ্যান্সার চেয়েছে কি অ্যান্সার চেয়েছে বাটটার পরিমাণ কত টাকা শুধু বাটটার পরিমাণ চেয়েছে এই এই যে সেকেন্ড অধ্যায়ের যে কোশ্চেন বাটটা চাইতে পারে এবং চাইতে পারে যে ম্যাথ সে কত টাকা নগদে পরিশোধ করতে হবে এই দুই রকম অ্যান্সারটা মূলত চাই এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাব্বিশে আগস্ট সাত বাই দুই মানে ব্যাপারটা হচ্ছে এরকম সাত দিনের মধ্যে পরিশোধ করলে তুমি দুই পার্সেন্ট বারটা পাবা এটাকে বল নগদ বাটটা এটাকে বলে নগদ বাটটা এটাকে নগদ বাট্টার ম্যাথ আর এটাকে বলে ধারের পরিশোধের টোটাল মেয়াদ ওকে ধারে করায় সাত টাকা উনিশে অগাস্ট মানে তিন দিন পরে পাঁচশো টাকার পণ্য ফেরত দেওয়া হলো দুই সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ তাহলে আগে আসি আমরা সাত টাকা থেকে আমরা বাদ দিব কি আমরা বাদ দিব ফেরতটুকু তাই ফেরতটুকু বাদ দিলে থাকে ছয় টাকা এবং এই যে ছয় টাকা থাকে এরপরে দুই সেপ্টেম্বর তারিখের মধ্যে পরিশোধ তার মানে তুমি সাত দিন মেয়াদ নিশিলে ছাব্বিশ তাহলে ছাব্বিশের থেকে সাত দিন করলে কত হয় ছাব্বিশ আর চার হচ্ছে তিরিশ ওকে চার দিন আর ওখানে তিন দিন করলে তিন তারিখ তার মানে তুমি সাত দিনের আগেই পরিশোধ করছো বা সাত দিন আগে পরিশোধ হয়েছে তাহলে সাত দিন আগে পরিশোধ দুই পার্সেন্ট পাবে তাহলে এর উপরে দুই পার্সেন্ট বার্তা করো কেমনে দুই পার্সেন্ট করো এটাই এখানে কঠিন এছাড়া কঠিন কিছু নাই দেখো এইখানে এই টাকার উপর যদি আমি দশ পার্সেন্ট করি ঠিক আছে দশ পার্সেন্ট পার্সেন্টগুলো ছয়শো পঞ্চাশ সবাই জানে একটা শূন্যবাদ আর এক পার্সেন্ট করলে কি আর একটা শূন্যবাদ মানে এক পার্সেন্ট দশ দিয়ে ভাগ করলে রাষ্ট্রের সঙ্গে আর সঙ্গে দশক মানে পঁয়ষট্টি এক পার্সেন্টের পঁয়ষট্টি দুই পার্সেন্টে ডাবল তাহলে পঁয়ষট্টি গুণ দুই কত হবে ভাইয়া ষাট দুগুনি একশো বিশ পাঁচ দুগুনি দশ তাহলে একশো তিরিশ টাকা হচ্ছে আমার বারটা এটা হচ্ছে আমার নগদ বাট্টা ঠিক আছে নগদ বাট্টা সেটা এটা এখন যদি বাট্টা বাদে কয় টাকা পরিশোধ করতে হবে এখান থেকে এটা বাদ দিলে যা হবে এই কয় টাকা আছে পরিশোধযোগ্য যোগ্য ওকে কয় টাকা পরিশোধ যোগ্য মানে পরিশোধ করতে হবে বুঝতে পারছো কি বলছি তাহলে পরিশোধ করতে হবে কত বললে এটা সো এটা হচ্ছে এই এরকম ট্রাইভিকালি ম্যাথমেটিক্যাল টার্মগুলা পরীক্ষাতে থাকে এবং রিটার্নের জন্য আসতে পারে ঢাবির জগন্নাথ রিটার্ন আসতে পারে জগন্নাথ রিটার্ন যদি না হয় তাহলে ভাইয়া হচ্ছে তোমার জন্য আসতে পারে এগুলো একটু ভালো করে দেখবা সো তোমরা যারা এখন আমাদের প্যাসুলি বই আমাদের কোশ্চেন ব্যাংক আমাদের ম্যানেজমেন্ট বই তারপরে বিশ্ববিদ্যালয়ের যে যে ওয়েম বুকটা আছে লিখিত সহ এইগুলো যারা অর্ডার করনি তুমি এখনই অর্ডার করতে পারো অর্ডার করলে ইনশাল্লাহ তুমি এই অনেকে অন্যদের থেকে এগিয়ে থাকবা আর প্যাচুলি বইয়ে এরকম অনেক কোশ্চেন আছে নিজেদের তৈরি এবং কঠিন কঠিন হিসাব বিজ্ঞানের জন্য বাংলাদেশের সকল এমসি কো যুক্ত আছে সেখানে আমাদের যে কোনো অর্ডার করতে কমেন্ট সেকশন চেক করো বড় কোম্পানি বা অ্যাকাউন্টিং আমার পেজ থাকে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে